हेलो गाइज, वेलकम टू माय न्यू अनदर ब्लॉग। आजकल ब्लॉग है तुम्हारे सकल के स्वागत जाना। सर्वप्रथम देखे ना हमारा कौन आसी, आमी अरिजित और आकाश। और जेई उद्देश्य एसेछिलाम अर्थात आकाश दे बाड़ीते घुरते एसेछिलाम, एदिके आमादेर रोहित आछे, ओर कथाटा बोलते भूले गेछिलाम। जे उद्देश्य एसेछिलाम आकाश दे बाड़ीते घुरते एसेछिलाम एक्चुअलि, किन्तु तारपर देखलाम जे एखन अनेक टाइम आछे घोरार जन्य, ताई भाबछि एकटु बाँकानगरेर दिके घुरते जाबो। ओइदिके एकटा मस्त भिउ आछे, सेई भिउटा तोमादेरके देखाबो, तो पुरोपुरि भिडियोटि देखते थाको। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। এই মুহূর্তে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, আর ওইদিকে সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতিপুরের মার্কেট। জুম টেনে দেখালে দেখানো যাবে না, ওটা নতিপুরের মার্কেট। দাঁড়াতে পারছো এই জায়গা থেকে আমাদের মুন্ডেশ্বরী, এটাই মুন্ডেশ্বরী নদীর আমাদের শাখা, মানে বাঁকুড়া, এই বাঁকুড়া নয় সরি, বাঁকানগরের উপর দিকে আছে। এই একটা ভিউটা দেখতে পাচ্ছ গাইস, কত সুন্দর, অসাম লাগছে না? তো গাইস, আমাদের সঙ্গে একটা মেম্বার নতুন অ্যাড হয়েছে, যে দেবাশিস দেখতে পাচ্ছ, এই মালটা আমাদের সঙ্গে নতুন অ্যাড হয়েছে। আর আমরা মোট এই যে অরিজিৎ, রোহিত, আমি, আকাশ আর দেবাশিস নতুন এই সবে আসলো, ওকে মানে আকাশ ওর জন্য পিছনে দাঁড়িয়ে গিয়েছিল ওকে আনার জন্য। তো বন্ধুদের জন্য তো দাঁড়াতে হবে অবশ্যই। এটা গাইসটা দেখতে পাচ্ছ একবার কত সুন্দর লাগছে এদিকে, আর সেদিকে একবার নেচারটা দেখো। ওই যে তোমাদেরকে ভিউর কথা বলছিলাম না, অ্যাকচুয়ালি এই ভিউটাই, এইটা আছে আর ওইদিকে কিছুটা ভিউ আছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, একদম নেক্সট লেভেলের ভিউ। মানে এই সময় যদি আমার কাছে একটা, সত্যি বলছি, যদি ড্রোন থাকতো না, মানে জাস্ট এই জায়গাটার ভিউটা আমি ক্যাপচার করতাম সত্যি বলছি। কিন্তু এখনও ড্রোন কেনার আমাদের সামর্থ্য হয়ে ওঠেনি। অবশ্যই তোমরা যদি সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই একদিন না একদিন হয়েই যাবে। সেদিকে ভিউটা তো দেখলাম, এবার সামনের দিকে এগোচ্ছি। সামনে হরিশোক, যেখানে বললাম হরিশোকের সামনে একটা ভিউ আছে, বাঁকানগর ওই দিক থেকে পেরিয়ে আসলাম, এবার হরিশোকের দিকে যাবো। তো সামনে ভিউটা দেখার জন্য পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো, চলো সামনে যাওয়া যাক। গাইজ, পিছনের লোকেশানটা তোমাদেরকে দেখতে পাচ্ছ, পিছনের লোকেশানটা এই যে মুন্ডেশ্বরী নদী আমাদের, আর আমার ঠিক সামনে একটা ভিউ আছে, সেটা তোমাদেরকে সিনেমাটিক শটে দেখাচ্ছি। তো সেই ভিউটির জন্য অবশ্যই একটা লাইক হওয়া দরকার। কোয়ালিটি বিটুরের কাছে তোমার টুথপেস্টে কি নুন আছে? আমার টুথপেস্টে নুন? হ্যাঁ, টুথপেস্টে আবার কোন দিন নুন থাকে? বেশি বই রিপোর্টার রিপোর্টারের মতো থাকবি। আমি জিজ্ঞেস করছি আমার কত টুথপেস্টে কি যে নুন, আবার এই দাঁত ভালো থাকবে, গাড়ি সে ছড়ায় না। এখন বাদামের সিজন, তো বাদাম চাষ হয়েছে পিছনে দেখতে পাচ্ছ তোমরা, গোটা মাঠেতে শুধু বাদাম চাষ আর বাদাম চাষ। মানে সেই কাঁচা বাদামের কথা মনে পড়ে গেল, কাঁচা বাদাম কাকু ভাইরাল হয়েছিল, এইভাবে যদি আমরাও একদিন ভাইরাল হয়ে যায় না, খুব মন মানে মন থেকে খুব খুশি হবে ভাই সত্যি বলছি। তো তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো, এখন বাদামের সিজন, বাদাম হয়েছে। ঘুরতে যেতে এসেছি, সামনে দোকান আছে দেখতে পাচ্ছি কতগুলো। কেউ কি সিঙ্গাড়া খেয়ে দিচ্ছুক? সিঙ্গাড়া খেয়ে দিচ্ছুক? কেউ খাবো না, আমরা সেখানে খাবো ঘরেতে। আচ্ছা ঠিক আছে, সিঙ্গাড়া এখানে কেউ খেতে ইচ্ছুক না, তাহলে এবার ঘর যেতে হবে। মানে ঘর বলতে সেই যে আকাশ দে ঘরের উদ্দেশ্যে এসেছিলাম, সেখানে ওখানে গিয়ে কিনে নেবো গণেশপুর থেকে, ওখান থেকে কিনে আকাশ দেওয়ার দেখে নেবো, খেয়ে দেয় ঘর। ঠিক আছে গণেশপুরে তো নয়, ঠিক আছে চলো।
কাঁচা বাদামই তো বুঝতে পারছো গাইস, মানে ওই যেটা বলতে যে তোমরা বুঝতে পারছো না হয়তো, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেই যে বাদামওয়ালা বাদাম কাঁচা বাদাম কাকু যে ভাইরাল হয়ে গেছে এত, সেই কাঁচা বাদামের গাছ। হ্যাঁ ঠিক আছে, আপনি চলে আসুন উপরে, নালে অনেক আবার সন্ধে হচ্ছে এদিকে এদিকে, সূর্যের অবস্থা দেখতে পাচ্ছেন তো। গাইস এদের ফটোশ্যুট চলছে, চচ্চ রাস্তা দিয়ে সব শুয়ে পড়েছে বসে পড়েছে, মানে যেখানে যাবে সেখানে একটা না একটা কাজ তো করেই ছাড়বে, সব ফটোশ্যুট করতে বসেছে এখন। আজ সেদিকে সব পোস্ট দিচ্ছে সাইকেল নিয়ে, ও কালাকার ভাই, রাস্তা দিয়ে উঠে সেদিকে বাইক এসছে রে, সেদিকে বাইক এসছে রাস্তা দিয়ে উঠে। কোন এই লোক, কাহাঁ সে আতে হ্যায়? প্রো লেভেল ফটোগ্রাফি আমাদের মানে আকাশ বাবু ফটোগ্রাফার ম্যান। হ্যাঁ ওর ফটো ওঠার জন্য গাছে উঠে পড়েছে সোজা, কি সোজা উঠে পড়েছে গা, মানে গাছে সোজা উঠে পড়েছে সেটা বলতে চাইছি। কালা গাছ গাইস, যদি মানে বেলা হয়ে গেছে ভেবে যদি এখান থেকে ঘর যেতে যাই, তাও এদের জ্বালায় ঘর যায় না, দেখতে পাচ্ছ গাইস ছবি ওঠানে মারপিট লেগে গেছে ছবি ওঠা, তারা দুজন তো ভাই কালা গাছ, তারা দুজন গাছ উঠে পড়েছে আর তারা ছবি ওঠানে মারপিট লেগে গেছে, মানে সব আলাদা লেভেলের সব ছেলে বন্ধুগুলো পেয়েছি আমি, মানে আমার চ্যানেলের সব যতগুলো বন্ধু আমরা একসঙ্গে আছি, এই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সব কালাকার, মানে প্রতিটা ছেলে আলাদা লেভেলের, সে সেদিকে ফটো ওঠার জন্য আমার ফিল্ড লেগেছে এর সঙ্গে, আর এরা দুজনে দিয়ে গাছ উঠে বসে আছে, আর আমি পড়ে রয়েছি মাত্র একলা এখানে নিচে, কি বলবো আর সত্যি। আরে ভাই বেলা হচ্ছে ঘর যেতে হবে তো নাকি, ফাইনালি গাইস আমরা মাঠে চলে এসেছি আমাদের বাড়িতে। তো এবার আমাদের যে এটা ছিল সিঙ্গারা খাওয়ার পাল্লাটা সেটা চালু করব। এই দেখো গাইস আমাদের যে মাঠ, আই সেখানে আমাদের বাড়িটা, তো যাচ্ছে আমাদের সবাই বন্ধু ফ্রেন্ডরা। তো গাইস একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট ও শেয়ার। দেখতে পাচ্ছ রোহিত আমাদের এখানে কাঁচা বাদাম তুলেছে, কাঁচা বাদাম আজ জমি থেকে তুলে নিয়ে এসেছে, আমার কাছে নাই এখান থেকে বাদামটা তুলে নিয়ে, এই যে রোহিত তুলে নিয়েছে লোকের বাদাম, পুরো এই যে আকাশ দিয়ে বাড়িতে চলে এসেছে, এখন আমাদের আকাশ দিয়ে বাড়ি পুরোপুরি কমপ্লিট হয়নি, তোমাদেরকেও একদম বাড়ি কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকেও ট্যুর দিয়ে দেবো, এই যে আকাশ দেখো বাড়ির ভিতরে সব বড় লোক মানুষ আকাশরা,
আকাশ বিশাল বড় লোক মানুষ বুঝলে গাইস এই দেখো গাইস ছাদ গাইস এখন আকাশের বাড়ির ছাদে রয়েছে আর ছাদে পথে যে পাশে আসছি গণেশপুর এলাকায় এটা গণেশপুর এলাকায় আকাশের বাড়িটা আছে এখানে আশেপাশে যে ভিউটা না একদম নেক্সট লেভেলের আমাদের পাশের বাড়ি একজন কিনেছে তো হচ্ছে আকাশের পাশের বাড়ি সব মানে পাশের বাড়ি এটা আকাশের প্রতিবেশী আর এই যে আকাশের বাড়ির ছাদ থেকে যে নেক্সট যে ভিউটা ये व्यू और देख खेला मठ आछे खेला मठ ऊपर दिए आमरा आसलाम देख खेला मठ नेक्स्ट लेवल व्यू चारिदिकटा एकदम नेचारे एकदम पुरो सौंदर्यता पुरो भरपूर आछे एखाने चारिदिके गाछपाला मठ लोकजन पाशे शांति गेछिलो सिंगाड़ा सिंगाड़ा अनबक्सिंग करा होक तो अरिजित आमादेर आजके टेक्निकल गुरुजीर मतो अनबक्सिंग करछे तो अनबक्सिंग करो एई जे एई आज सिंगाड़ा एकटु बेशी तेल तेल टाइपेर लागछे नाकि बोलो सिंगड़ा खेते सिंगड़ार मूल्य मूल्य मोटामुटी भालो मोटामुटी मोटामुटी तो फाइनली गाइस सिंगड़ा खावा शेष हलो आई होप मैंने तुम्हें भिडियो अवश्य एनजय करो तो भिडियो जी तुम्हारा भलो लागे तो भिडियो अवश्य एक लाइक करो और बंधुदेर संगे भिडियो अवश्य शेयर करो और चैनल नतून हो चैनल अवश्य सबसक्राइब करो पास बेल आइकन अवश्य प्रेस करो जाते जखनी नतून भिडियो अपलोड करी नोटिफिकेशन सब आगे तुम्हारे पहुंचे तो थैंक यू गाइज़।